বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি ইয়ারের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলার আবেদন করতে হলে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করবেন এবং কত টাকার প্রয়োজন পড়বে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, শুরুতে আমরা দেখে নিচ্ছি যে এখানে আবেদন করতে হলে প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে। এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে। এখানে কিন্তু মহিলারা কেউ আবেদন করতে পারবে না, এখানে আবেদনকারীকে অবশ্যই পুরুষ হতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি বা সমান পরীক্ষা ন্যূনতম 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপর বয়স, বয়স হচ্ছে 2 এপ্রিল 2023 তারিখ ধরে 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। এরপর উচ্চতা, উচ্চতা হতে হবে আপনার কমপক্ষে 5 ফিট 8 ইঞ্চি, যেটা হচ্ছে 172.72 সেন্টিমিটার। আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় আপনার 32 ইঞ্চি হতে হবে। এরপর ওজন হচ্ছে বয়স এবং উচ্চতার উপর বেসেস করে ওজন হতে হবে। চোখের দৃষ্টি শক্তি হচ্ছে আপনার 6/6 হতে হবে। এখানে প্রার্থীর অযোগ্যতা বলে যেগুলো উল্লেখ করা আছে, তার মধ্যে প্রথম হচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত ব্যক্তি এখানে আবেদন করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতকৃত দণ্ডপ্রাপ্ত, মানে যদি আপনার কোনো ফৌজদারি কোনো মামলা থেকে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এখানে পরীক্ষার বিষয় যেগুলো আছে সেগুলো হচ্ছে বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা, যেটা হচ্ছে এসএসসি বা সমানের, ডাক্তারি পরীক্ষা এবং মৌলিক মৌখিক পরীক্ষা হবে। তারপর এখানে উল্লেখ আছে যে পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, স্মার্ট ওয়াচ ও ক্যালকুলেটার ইত্যাদি এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ, এখানে আপনি এগুলো নিয়ে যেতে পারবেন না। এরপর প্রয়োজনীয় যেগুলো ছবি এবং সনদপত্র প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নাম্বারপত্রের সত্যায়িত ফটোকপির প্রয়োজন পড়বে। দ্বিতীয়ত হচ্ছে নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে, যেটা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে সত্যায়িত করে নিতে হবে, যেটা হচ্ছে শনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। তৃতীয়ত হচ্ছে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপির সত্যায়িত ছবি, যেটা অবশ্যই ল্যাব প্রিন্ট ও কালার সহ হতে হবে। চতুর্থ আছে আপনার বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। পঞ্চম হচ্ছে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্বশ কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীর জন্য অনুমতিপত্র। 6 নম্বরে আছে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি হতে হবে। এরপর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটির কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদপত্রের সত্যায়িত ফটোকপি। এই সার্কুলার আবেদন করতে হলে আপনাকে এখানে ওয়েবসাইট যেটা দেওয়া আছে যে হচ্ছে https://joinairforce.baf.mil.bd, এই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনাকে হচ্ছে রেজিস্ট্রন করে নিতে হবে। এবং রেজিস্ট্রন করতে আপনাকে 150 টাকার প্রয়োজন পড়বে। এখানে টাকা সাবমিট করার পর রেজিস্ট্রন কমপ্লিট হলে আপনার ফোন নাম্বারে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এই এখানে লগ ইন করে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন। এখানে হচ্ছে আবেদনপত্রটি সাবমিট করার আগে আপনি পুনরায় আবার চেক করে দেখবেন, যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সংশোধন করে তারপর সাবমিট করবেন, কেননা এখানে সাবমিট করার পর এটা আপনি কোনোভাবেই করতে পারবেন না, হচ্ছে সংশোধন করতে পারবেন না। তার জন্য আবেদনপত্র সাবমিট করার আগে আবার পুনরায় চেক করে নেবেন। এখানে হচ্ছে মোবাইল আইডি ও পাসওয়ার্ড SMS এর মাধ্যমে কেউ না পেয়ে থাকলে এখানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে helpdesk@baf.mil.bd এই ইমেইলে জানাতে হবে। তারপর হচ্ছে এখানে পরীক্ষা অংশগ্রহণকারীর জন্য প্রবেশপত্র অনলাইনে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর 4 ডিসেম্বর 2022 তারিখে ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রবেশপত্রটি ডাউনলোড করতে মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রাপ্ত একই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা লগ ইন করতে হবে। এখানে আবেদনের সময়সীমা হচ্ছে আপনাকে 24 নভেম্বর 2022 থেকে 3 ডিসেম্বর 2022 এর মধ্যে আবেদন করতে হবে। এখানে কিছু হুঁশিয়ারি দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর এখানে হচ্ছে আপনার কী কী সুবিধা আছে সেগুলো এখানে দেওয়া আছে, তো আমি এগুলোতে দেখতে চাচ্ছি না, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এরপর পরীক্ষার কেন্দ্র হচ্ছে আপনার বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা, মানে ঢাকার পুরাতন বিমানবন্দরে পরীক্ষা হবে এটা। আর এখানে হচ্ছে আপনার পরীক্ষার কোন দিন কোন জেলার পরীক্ষা হবে সেগুলো এখানে ডেট দেওয়া আছে। শুধু আমি জেলাগুলো বলে নিচ্ছি, দেন হচ্ছে তারিখগুলো। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলার পরীক্ষা হবে হচ্ছে আপনার 13 ফেব্রুয়ারি 2023 সালে। আর কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ এবং জামালপুর জেলার পরীক্ষা হবে 16 ফেব্রুয়ারি 2023। এরপর শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার পরীক্ষা হবে হচ্ছে 20 ফেব্রুয়ারি। নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, চাপাপ, নবাবগঞ্জ এগুলোর পরীক্ষা হবে 22 ফেব্রুয়ারি 2023। বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, রংপুর, দিনাজপুর এবং লালমনিরহাটের পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারিতে। এরপর হচ্ছে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল এবং চুয়াডাঙ্গা এই জেলাগুলোর পরীক্ষা হবে হচ্ছে 27 ফেব্রুয়ারি 2023। বরিশাল, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার পরীক্ষা হবে হচ্ছে 1 মার্চ 2023। এরপর হচ্ছে এমওডিসি কার্কের পরীক্ষার তারিখ হচ্ছে ঢাকার সকল জেলা এবং চট্টগ্রামের সকল জেলা এবং সিলেটের সকল জেলার পরীক্ষা হবে হচ্ছে 2 মার্চ 2023। এখানে হচ্ছে শুধুমাত্র উপরোক্ত তালিকা উল্লেখিত বিভাগ অথবা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে হচ্ছে যেগুলো জেলা এবং বিভাগ উল্লেখ আছে এগুলো জেলা এবং বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে, বাকিগুলো আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে পরীক্ষা গ্রহণের সময় হচ্ছে সকাল 8টায় হবে, মানে এইখানে যে পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে না, এই কেন্দ্রে যে পরীক্ষা হবে এই পরীক্ষাটা হবে সকাল 8টায়। তো এই ছিল আমাদের আজকের সার্কুলার। এখানে আমি তারপরও আবার সংক্ষেপে বলে নিচ্ছি যে এখানে আপনার কী কী প্রয়োজন পড়বে। এটা হচ্ছে আপনার শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এসএসসি পাশে যদি আপনি 2.00 পেয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার বয়স 16 থেকে 21 মধ্যে হতে হবে, 2 এপ্রিল 2023 তারিখকে ধরে। এখানে হচ্ছে আবেদন করতে আপনার তেমন কিছু প্রয়োজন পড়বে না, 150 টাকার প্রয়োজন পড়বে, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে আপনাকে জমা দিতে হবে। তারপর আপনার ফোনে একটা মেসেজ যাবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগ ইন করে বাকি ফর্মটা আপনি ফিল আপ করবেন, তারপর হচ্ছে সাবমিট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।